জিলহজ মাসের 10 দিনের আমলের তুলনায় অন্য কোন দিনের আমল সমতুল্য নয়। হ্যাঁ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর পবিত্রতা, এগুলো কি করতে হবে? আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দিনগুলোতে বেশি বেশি করে হ্যাঁ দিতে দিতে হবে। যে দেশে একদিন আগে চাঁদ উঠে তাদের কি হবে? ঈদের দিন আরাফার দিন হবে। যেদিন কুরবানির দিন সেদিনই কি হজে হ্যাঁ আকবার। কেননা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি দিতেন তখন তিনি বলতেন যে এটা আমার পক্ষ থেকে এবং আমার আহলে বাইতের পক্ষ থেকে কুরবানি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. شمعني دو بستدي সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামদের প্রতি। ভাইরা আমার, আমরা আজকে আলোচনা করব বা শুনব জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব সম্পর্কে। জিলহজ মাসের আজকে প্রথম দিন, মানে আজকে থেকে চাঁদ দেখা গিয়েছে কালকে থেকে 1 তারিখ, কালকে 1 তারিখ, আজকে প্রথম রাত। এই জিলহজ মাসের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লাইয়ালিন আসর, শপথ ফজরের এবং 10 রাত্রির। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন 10 রাত্রি থেকে অর্থ হচ্ছে জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ফজরের এবং এই 10 দিনের বা 10 রাত্রের। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের যখন কসম খান তখন বুঝতে হবে ওই জিনিসটি গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ জিনিস না হলে তিনি কসম খেতেন না। অতএব এর থেকে বোঝা যায় 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই 10 দিন কেমন গুরুত্বপূর্ণ, এ মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা মিন আইয়ামিনিল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 10 দিনের আমলের তুলনায় অন্য কোন দিনের আমল সমতুল্য নয়। 10 দিনের আমল যে গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ আমল অন্য কোনো দিনের আমল নয়।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দিনের আমলের চেয়ে গুরুত্বপূর্ণ নয়? তখন আল্লাহর রাসূল বললেন না, জিহাদ করাও গুরুত্বপূর্ণ হলেও কিন্তু এই 10 দিনের আমলের তুলনায় গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ওই ব্যক্তির আমল শুধু গুরুত্বপূর্ণ যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গিয়েছে আর ফিরে আসেনি, তার জীবন নিয়েও ফিরে আসেনি, মাল নিয়েও ফিরে আসেনি, জীবন এবং মাল উভয়টি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে, তার মানে শহীদ হয়ে গিয়েছে, সেই ব্যক্তির আমলটি শুধু উত্তম হবে, বাকি অন্য কোনো আমল উত্তম হবে না। কথা বুঝে আসছে না আসেনি ভাইরা? এখন আমাদের এই দিনগুলোতে কি করার, কি করব এই দিনগুলোতে? আমরা এই 10 দিন আমরা কি করব? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন আল্লাহকে স্মরণ করে নির্দিষ্ট দিনগুলোতে। নির্দিষ্ট দিনগুলোতে মানে জিলহজের মাসের এই দিনগুলোতে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া লা আহাব্বু ইলাইহি ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলীলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। মুসনাদে আহমদের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দিনের চেয়ে আর কোনো বড় দিন নেই, এবং এই দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল নেই। কোন দিন? জিলহজ মাসের 10 দিনের। তাহলে মানে জিলহজ মাসের 10 দিনকে বড় দিন হিসাবে আখ্যায়িত করা হয়েছে, এবং এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত প্রিয় আমল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অতএব তোমরা কি করো এই দিনগুলোতে? বেশি বেশি করে তাকবীর পাঠ করো এবং তাহলিল পাঠ করো। তাকবীর মানে আল্লাহু আকবার, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পাঠ করো। ওয়াত তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি করে পাঠ করো। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই দিনগুলোতে আমরা কি কি করব। তার মানে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই দিনগুলোতে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। স্মরণ করব কিসের মাধ্যমে? তার কিছু নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরলেন যে আমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করব, আল্লাহু আকবার বলব, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই ঘোষণাটা আমরা দান করব, এবং আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, এ ধরনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের আমরা করব। তো ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি তার ফতুল বারির মধ্যে লিখছেন যে যে এই 10 দিন জিলহজ মাসের 10 দিন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে কিছু মেন মেন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই 10 দিনের মধ্যে মেন মেন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ইবাদত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যেমন
সালাত, সিয়াম, সাদাকা, হজ, হ্যাঁ এগুলো সবগুলোই কি আছে এই দিনগুলোর মধ্যে? হ্যাঁ আছে। তারপরে কুরবানি, তো যার কারণে এই দিনগুলো কি হয়ে গেছে সবচেয়ে বড় দিন এবং প্রিয় দিন হিসাবে আখ্যায়িত হয়েছে। অতএব আমরা এই দিনগুলোতে যে কাজগুলো করব, এই দিনগুলোতে বেশি বেশি করে সালাত আদায় করব, বেশি বেশি করে সালাত আদায় করব। ফরজ সালাত তো বেশি আদায় করা যাবে না, তাই না? ফরজ তো সীমাবদ্ধ, কিন্তু কি বেশি আদায় করতে পারবেন? নফল ইবাদত। তো নফল সালাত যত বেশি আদায় করবেন, অন্য দিন যদি আপনি এই নফল সালাত আদায় করেন তার চেয়ে বহু গুণে সওয়াব আপনি এর মধ্যে বেশি পাবেন। তার মানে হচ্ছে এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই সুযোগগুলো যেন আমরা অবহেলা করে না হারাই। আর কি করব, এর মধ্যে এই সালাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আলাইকা বিকাসরাতিস সুজুদ লিল্লাহ, তোমার উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে সিজদা করা। কেন? ফাইন্নাকা লা তাসজুদ লিল্লাহি সিজদাতান, কেননা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই কোনো সিজদা দিবে, রাফা ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ ওই সিজদার মাধ্যমে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ও হাত্তা আনকা বেহা খাতিয়াতান, এবং তার মাধ্যমে তোমার গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। এরপরে আমরা এই দিনগুলোতে বেশি করে সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে সিয়াম পালন করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রী বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ মাসের নবম তারিখে রোজা রাখতেন এবং আশুরার রোজা রাখতেন, তার মানে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন, আর প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বেশি বেশি করে আমল করেছেন। তো আমাদের আরও বেশি আমল করা দরকার, তাই না ভাই? আমরা আমলের বেশি মহতাজ মুখাপেক্ষী, কারণ আমরা গুনাহগার মানুষ, যত বেশি আমল করব তত আমাদের পাপ তত মুছে যাবে, নেকির পাল্লা তত ভারী হবে। অতএব এই দিনগুলোর মধ্যে আপনি যে কোনো ভালো আমল বেশি বেশি করে করেন, তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সালাত আদায় করবেন, দান খায়রাত করবেন, সাদকা করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন, ভালো কাজের আদেশ দিবেন মানুষকে, খারাপ কাজ থেকে নিষেধ করবেন, এইভাবে এই দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। অন্যান্য আমল এই দিনগুলোতে কমিয়ে দেওয়া দরকার, কারণ এই সুযোগ বারবার মানুষের কাছে ফিরে আসবে না। আপনি হয়তো এ বছর এই দিনগুলো পেলেন, সামনে বছর পাবেন কি পাবেন না এর কোনো কি নাই, কোনো গ্যারান্টি নেই। অতএব সুযোগ আসলে সেটাকে হাত ছাড়া করা বুদ্ধিমানের কাজ নয়। অতএব এই সুযোগগুলোকে যত কাজে লাগাতে পারা যায় ততই আমাদের জন্য শ্রেয়। যে এরপরে তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করার কথা আমি বললাম এই হাদিসের মধ্যে। কিভাবে তাকবীরগুলো পাঠ করবে,
হাদিসের মধ্যে এই ধরনের তাকবীর তাহলিল তাহমিদ এগুলোর কি উল্লেখ আছে কি নাই? তো হ্যাঁ আছে, বিভিন্ন ভাবে আছে। হ্যাঁ, সবগুলোই আপনি পড়তে পারেন, অথবা যে কোনো একটা আপনি কি করতে পারেন যেটা আপনার মুখস্থ আছে সেগুলো পাঠ করবেন। তাকবীরগুলো কি, তো তাকবীরগুলো আমি পরে বলছি। এর আগে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলছেন যে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা কি করতেন, জিলহজ মাসের চাঁদ উঠলে তারা বাজারে চলে যেতেন এবং জোরে জোরে এই তাকবীরগুলো পাঠ করতেন, যাতে করে মানুষ শুনে এই তাকবীরগুলো পাঠ করে, তার মানে মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কারণ বাজারের মানুষেরা তো বেশিরভাগ কি থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, অনেক সময় মনে থাকে না কি তাদের করণীয়, তো তারা জোরে জোরে পড়ে তাদেরকে স্মরণ করিয়ে দিতেন যে এই তাকবীরগুলো এই দিনগুলোতে পাঠ করবে। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো জোরে জোরে পাঠ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাই খিমার মধ্যে এবং মসজিদে এগুলো কি করতেন, জোরে জোরে পাঠ করতেন। তার তাকবীর শুনে আশপাশের লোকেরাও তাকবীর পড়ত, এই তাকবীরের ধ্বনিতে মিনা গুঞ্জরিত হতো, মানে এই তাকবীর ধ্বনি সব জায়গায় কি হতো, ছড়িয়ে ছড়িয়ে পড়ত। তো এরকম ছিলেন সাহাবায়ে কেরাম আমলের প্রতি আগ্রহী। তো তাকবীরগুলো কি, তাকবীরগুলো এভাবে পড়বেন, ভালো করে শুনবেন, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর কবীরা। প্রথমে দুইবার আল্লাহু আকবর, শেষে আল্লাহু আকবরের সাথে কবীরা বলবেন, মনে থাকবে না, খুবই সহজ, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর কবীরা, মনে থাকবে তো আশা করি, এটা তো মনে থাকবে কমপক্ষে, এটা খুবই সহজ। তারপরে দ্বিতীয় হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। দুইবার আল্লাহু আকবর বলবেন প্রথমে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে আবার আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এটাও মনে থাকার কথা। আমি আবার বলে দিচ্ছি, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয় হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, তিনবার আল্লাহু আকবর, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। যেগুলো বললাম যে কোনো সবগুলোই জানলে সবগুলোই বলবেন, না জানলে যেটা সহজ সেটা পাঠ করবেন। এইভাবে যদি না জানেন এমনি কি করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এভাবে বলতে পারবেন না, এভাবেও বললে হ্যাঁ চলবে। মোট কথা আল্লাহর জিকির, হ্যাঁ আল্লাহর বড়ত্ব আল্লাহর পবিত্রতা এগুলো কি করতে হবে, আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দিনগুলোতে বেশি বেশি করে হ্যাঁ দিতে দিতে হবে। তো এই এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ সৌদি আরবের যেদিন হাজি সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন, জিলহজ মাসের 9 তারিখ। আজকে প্রথম তারিখ হলে 9 তারিখ কবে হচ্ছে, মঙ্গলবার, তাই না, মানে কালকে হচ্ছে
সোমবার, এই সোমবার হচ্ছে এক তারিখ, সোমবারে এক তারিখ হচ্ছে, তাহলে নয় তারিখ হবে কোন দিন? মঙ্গলবারের দিন, তাই না? এটা হচ্ছে আরাফার দিন। তো আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি দিন। এটা অনেকগুলো কারণে সেটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন। একটা কারণ হচ্ছে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিচে নেমে আসেন, প্রথম আসমানের দিকে নেমে আসেন এবং তিনি অহংকার করেন, ফখর করেন, হ্যাঁ, ফেরেশতাদের সামনে হাজিদেরকে লক্ষ্য করে যে দেখো আমার বান্দারা কি করছে, আমার কাছে কিভাবে তারা প্রার্থনা করছে, দোয়া করছে, কান্নাকাটি করছে। এ বলে কি করেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অবস্থা দেখে কি করেন, হ্যাঁ, খুশি হয়ে ফেরেশতাদের সামনে কি করেন, এই কথা ব্যক্ত করেন। তো আপনারও তো হাজি না, আপনারা কি করবেন? হাজি সাহেবগণ আরাফার দিন রোজা রাখবে না। হাজি যারা হজ করছে তারা আরাফার দিন কি করবে না, রোজা রাখবে না, কিন্তু যারা হজ করছে না তারা আরাফার দিন রোজা রাখবে, তারা আরাফার দিন রোজা রাখবে। এই রোজা রাখলে পরে কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আরাফার রোজা রাখলে আমাদের লাভ কি, আমরা কি লাভবান হব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাত আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাত আল্লাতী বাদাহু। মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আলামিন অতীতের এক বৎসরের গুনাহ এবং সামনের এক বৎসরের গুনাহ মোট দুই বৎসরের গুনাহ মাফ করে দিবেন। তো এই রোজা রাখার দরকার আছে না নেই? অবশ্যই আছে। যারা নেকির অনুসন্ধানী, যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জান্নাতে ভালো মর্যাদা লাভ করতে চায়, তারা অবশ্যই কি করবে, এই রোজাটি রাখার জন্য চেষ্টা করবে। তো আরাফার দিনের রোজার ফজিলত হচ্ছে এটা। এখন এই যে প্রথম তারিখ থেকে আমি বললাম যে নয় তারিখ পর্যন্ত পুরাটাই কি রোজা রাখার সুযোগ, আপনি যত বেশি রোজা রাখবেন তত বেশি সওয়াব বা নেকি অর্জন করবেন। আর আরাফার দিন রোজা রাখলে দুই বছরের গুনাহ মাপ পেয়ে যাবেন। এই দিনগুলোর তো ফজিলত আছে, যেটা সেটা তো পাবেন, অতিরিক্ত আপনি দুই বছরের গুনাহ মাপ পেয়ে যাবেন আরাফার দিন রোজা রাখলে। তো অবশ্যই আমরা কি করব, এই আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব। সবাই চেষ্টা করবেন এই দিনগুলোর মধ্যে যত পারেন রোজা রাখার, না পারলে কমপক্ষে আরাফার দিন রোজা রাখার চেষ্টা করবেন। এবার আসুন, আরাফার দিন সৌদি আরবে তো নয় তারিখ, তাই না? তো বাংলাদেশ বা অন্যান্য দেশে চাঁদ সৌদি আরবের চাঁদের সাথে এক নয়, আগে পিছে হয়। কোনো দেশে একদিন আগে, কোনো দেশে দুই দিন আগে চাঁদ ওঠে, কোনো দেশে তিন দিন আগে চাঁদ ওঠে, কোনো দেশে একদিন পরে, দুই দিন পরে, তিন দিন পরে, এইভাবে কি আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের চাঁদ উঠে থাকে। তো এই নিয়ে ওলামা ইকরামদের মধ্যে মতানৈক্য আছে যে কেউ বলছেন যে যেদিন আরাফার দিন হাজিগণ যেদিন আরাফাতে অবস্থান করবে সেদিনই কি রাখতে হবে, রোজা রাখতে হবে। এটা হলো একটা মত। আর একটা মত হচ্ছে যে জিলহজ মাসের নয় তারিখে, মানে যাদের দেশে যেদিন চাঁদ উঠেছে সেই দিনের চাঁদের গণনা করে নবম তারিখে কি করতে হবে, রোজা রাখতে হবে। এরকম যদি না করা হয় তাহলে দেখা যাবে
আপনি যদি আরাফার দিন রোজা রাখেন তাহলে আপনার বাংলাদেশে কি হবে ঈদের দিন ঈদের দিন হবে তাই না না 8 তারিখে হবে আর যাদের পরে মানে এই দেশের একদিন যে দেশে একদিন আগে চাঁদ উঠে যে দেশে একদিন আগে চাঁদ উঠে তাদের কি হবে ঈদের দিন আরাফার দিন হবে আর ঈদের দিন রোজা রাখা কি নিষেধ এজন্য ওলামায়ে কেরাম বলছেন চাঁদের হিসাবে যে 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 দেশে বাস করে সেই দেশের চাঁদের হিসাবে নবম তারিখে আরাফার রোজা রাখবে এই মতটিকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হ্যাঁ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা এই মতটাকে প্রাধান্য দিয়েছেন শেখ উসাইমিন এ দেশের যে বড় ওলামায়ে কেরামদের একজন এবং এ দেশের ফতোয়া বোর্ডের ফতোয়া হলো হ্যাঁ এটাই এই মতটাকে প্রাধান্য দিয়েছেন কথা বুঝে আসছেন আসেনি ভাই কোন দিন রোজা রাখবে বাংলাদেশের লোকেরা তাদের চাঁদের 9 তারিখে রোজা রাখবে যে যে দেশে যে বাস করে সেই দেশের চাঁদের 9 তারিখে রোজা রাখবে আরাফার রোজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু তার কাছে কি নাই নেকির অভাব নাই তিনি যদি আরাফার দিন আপনাকে সওয়াব দিতে পারেন ওই দিন দিতে পারবেন না অবশ্যই হ্যাঁ দিতে পারেন আর এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই কারণেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো তারপরে আল্লাহ রাসূল এটাও বলছেন যে যেদিন মানুষ রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখো যেদিন মানুষ রোজা ছাড়বে সেদিন তুমি রোজা ছাড়ো তার মানে তোমার দেশের লোক যেদিন রোজা রাখবে সেদিন তুমি রোজা রাখো তোমার দেশের লোক যেদিন রোজা ছাড়বে সেদিন তুমি রোজা ছাড়বে তো এই হিসাবে এই মতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে কথা বুঝে আসছে না আসেনি ভাই মত দুটোই আছে আল্লাহু আলাম তো এই মতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবার আসুন এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কুরবানির দিন এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কুরবানির দিন অর্থাৎ এ মাসের 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু ভালো করে মনে রাখবেন একটু মনোযোগ সহকারে শুনবেন যে খায়রুল আইয়ামে ইনদাল্লাহি ইয়াউমুন নাহার আল্লাহর নিকটে উত্তম দিন হচ্ছে কুরবানির দিন আল্লাহর নিকটে উত্তম দিন হচ্ছে কোন দিন কুরবানির দিন কবে কুরবানি করেন 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন ঈদের দিন ওয়াহুয়া ইয়াউমুল হাজ্জিল আকবার আর সেটি হচ্ছে বড় হজের দিন সেটি হচ্ছে কি বড় হজের দিন আমাদের দেশের অনেক অনেক মানুষের ধারণা যে হজ্জে আকবার যদি শুক্রবারের দিন হজ হয় তাহলে ওটাকে হজ্জে আকবার বলে এটা এটার মানে হজ্জে আকবার না হজই হচ্ছে কি কুরবানির দিন হচ্ছে হজ্জে আকবার কুরবানির দিনকে বলা হয়েছে কি হজ্জে আকবার শুক্রবার হলে হজ্জে আকবার নয় যেদিন কুরবানির দিন সেদিনই কি হজ্জে আকবার মানে ঈদের দিন তাহলে এখান থেকে এই হাদিস থেকে কি বুঝলেন আপনারা যে আল্লাহর নিকটে উত্তম দিন কোনটি উত্তম দিন কোনটি কুরবানির দিন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন ইন্না আযামাল আইয়ামে ইনদাল্লাহি ইয়াউমুন নাহার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দিন হচ্ছে কুরবানির দিন সুম্মা ইয়াউমুল কর অতঃপর ইয়াউমুল কর
অর্থাৎ ইস্তিকরারের দিন অর্থাৎ 11 তারিখ হ্যাঁ যেদিন হাজি সাহেবগণ মিনাতে অবস্থান করেন তো কুরবানির দিন কি করে পাথর টাথর মেরে কুরবানি টুকরান করে 11 তারিখে অবস্থান নেই মিনাতে এজন্য এটাকে ইয়ামুল কার বলা হয়েছে মানে অবস্থানের দিন তাহলে সবচেয়ে বড় দিন কোনটি কুরবানির দিন এরপরে বড় দিন কোনটি 11 তারিখ 11 তারিখ এজন্য ওলামায়ে কেরামের মধ্যে এ নিয়ে সবচেয়ে মানে বছরের মধ্যে সবচেয়ে বড় দিন কোনটি এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য আছে কেউ বলছে আরাফার দিন কেউ বলছে কদরের দিন আর কেউ বলছেন যে জিলহজ মাসের 10 তারিখ তো এটাই হচ্ছে কি এটাই হচ্ছে প্রাধান্যযোগ্য মত জিলহজ মাসের 10 তারিখ এটাই হচ্ছে বড় দিন কারণ এটা হাদিস দ্বারা কি সাব্যস্ত এটাকে বড় দিন হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন এরপরে কোন দিন 11 তারিখ এরপরে বড় দিন কোনটি 11 তারিখ কোন মাসে জিলহজ মাসে হ্যাঁ মনে রাখেন সব মাসের না তাহলে এটা হচ্ছে বড় দিন এই দিন এরপরে অন্যান্য দিনগুলো এরপরে অন্যান্য দিনগুলো এজন্য যাদের কুরবানি করার কি আছে ক্ষমতা আছে তারা যেন কি করে হ্যাঁ কুরবানি দেয় কুরবানি থেকে যেন বিরত না রাখে এই কুরবানির দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা তো এই জন্য কুরবানি করবেন এবং বড় দিনে বড় আমল করা কি ভালো আমল করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসুন যে যারা কুরবানি করবেন তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা কুরবানি করার নিয়াত করেছে কুরবানি দিবে তারা যেন শরীরের কোনো কিছু না কাটে নখ চুল চামড়া এগুলো কিছু যেন না কাটে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত আর এই নির্দেশটি শুধু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কুরবানি করছে বলতে যিনি বাড়ির মালিক যিনি কুরবানি দিচ্ছেন সে ব্যক্তি এই জিনিসগুলো থেকে বিরত থাকবে তার অধীনস্থ যারা আছে তার স্ত্রী ছেলে মেয়ে যাদের পক্ষ থেকে কুরবানি দিচ্ছে ওরা এই হুকুমের আন্ডারে নয় কথা বুঝে আসছে না আসেনি ভাই তার মানে তারা চুল নখ এগুলো কাটতে পারবে কিন্তু বাড়ির যে গার্জেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি কি করবেন না এগুলো কাটবেন না কিছুই কাটবেন না মুছ নখ চুল মাথার চুল কিছুই কাটবেন না কুরবানি করার পরে এগুলো কাটবে এই জন্য শেখ হোসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি এগুলো কাটে তাহলে তাকে তৌবা করা উচিত তাকে কি করা উচিত তৌবা করা উচিত সে গুনাহগার হবে কিন্তু তার কুরবানি বাতিল হবে না তার কুরবানি বাতিল হবে না কথা বুঝে আসছে না আসেন আপনি মনে করেন কুরবানি দিবেন কিন্তু নখ চুল এগুলো কেটে ফেললেন তাহলে আপনার কি কুরবানি বাতিল হয়ে যাবে বাতিল হবে না কুরবানি দিতেই হবে কিন্তু এগুলো করার কারণে আপনি গুনাহগার হবেন এই জন্য আপনাকে আল্লাহর কাছে তৌবা করা দরকার এগুলো থেকে ফিরে আসা দরকার এখন যারা কুরবানি করবেন কুরবানির পশু যেন দাঁতওয়ালা হয় হৃষ্টপুষ্ট হয় যেন খুঁতওয়ালা না হয় যেমন কানা খোড়া শিংভাঙ্গা তারপরে দুর্বল অসুস্থ এ ধরনের পশু কুরবানি দিবেন না মানে ভালো পশু কুরবানি দিবেন একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগল ভেড়া দুম্বা এ জাতীয় জিনিস
একটা পরিবারের পক্ষ থেকে একটাই যথেষ্ট। একটা পরিবার বলতে পরিবারের মধ্যে আপনার 10 জন 20 জন সদস্য থাকতে পারে। বাড়ির যে গার্জেন সে কুরবানি দিবে, কুরবানিতে নিজের এবং তার অধীনস্থ যতজন আছে সবার নিয়াত করবে, তাহলে এই কুরবানি সবার জন্য কি হয়ে যাবে। আমাদের অনেক ভাই কুরবানি করে নিজের, খালি নিজের জন্য কি করে নিয়াত করে, আর তার অধীনস্থ যারা আছে ওদের জন্য নিয়াত করে না। ওদের জন্য নিয়াত না করলে ওরা কুরবানিতে সওয়াবের ভাগি হবে না। কিন্তু আপনার উচিত হচ্ছে কি, আপনি সবার জন্য কি করবেন, নিয়াত করবেন। আপনি মালিক, আপনি কুরবানি দিবেন, আপনার অধীনস্থ যারা আছেন তাদের সবার জন্য নিয়াত করবেন। এখন যদি আপনি কোনো মৃত ব্যক্তির জন্য নিয়াত করেন তাও কি এর সাথে করতে পারে। হ্যাঁ, শেখ হুসাইমান রহমাল্লাহ এবং শেখ বিন বাজ রহমাল্লাহ এনারা বলছেন যে মৃত ব্যক্তির জন্য আলাদা করে কোরবানি দেওয়ার কোনো দলিল নাই। যেটা আপনি কোরবানি করবেন তার মধ্যেই কি করবেন, তার নিয়াত করে নেবেন, তাহলে সবাই কি হয়ে যাবে, সওয়াবে অংশীদার হয়ে যাবে। এটা হচ্ছে উত্তম পদ্ধতি কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি দিতেন তখন তিনি বলতেন যে এটা আমার পক্ষ থেকে এবং আমার আহলে বাইতের পক্ষ থেকে কোরবানি। আর আহলে বাইত বলতে আহলে বাইতের মধ্যে জীবিত এবং মৃত সবাই কি, সবাই শামিল, সবাই শামিল। অতএব এটা হচ্ছে দলিল সম্মত। কিন্তু কেউ যদি আলাদাভাবে দেয় সাদকা হিসাবে, পিতামাতা সওয়াবের ভাগি হবে এই মনে করে, তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে এটা সাদকা হিসাবে করলে করতে পারে, কিন্তু এটার পক্ষে কি নাই, দলিল নাই। উত্তম হচ্ছে কোনটা, আপনি যেটা কুরবানি করবেন ওই কুরবানিতে নিয়াত করবেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তম। আর আরেকটা পদ্ধতি যে ওই মৃত ব্যক্তির জন্য যদি মৃত ব্যক্তি যদি কি করে ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে তুমি কি করবা, কুরবানি দিবা, তাহলে তার ওসিয়ত হিসাবে সেটা আপনি কি করতে পারেন, কুরবানি করতে পারেন। এছাড়া আপনি আপনার কুরবানির সাথে ওদের নিয়াত করে নেবেন, তাহলে তারা সওয়াবের কি হয়ে যাবে, ভাগি হয়ে যাবে। এবার আসুন, কুরবানি ছাগলে তো একটা ফ্যামিলির পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে, গরু এবং উট এই এই প্রাণীগুলো মানে একটা গরুতে 60টা ফ্যামিলি, মানে একটা ছাগলের সমান এক ভাগা, মানে একটা গরুতে 7 জন কি করতে পারবে, 60টা ফ্যামিলি অংশগ্রহণ করতে পারবে, মানে এক ভাগের মধ্যে, মানে একটা গরু আপনি কিনবেন, কিনে কয় ভাগ করবেন, 7 ভাগ, মানে 60 ভাগে আপনি গরু কিনবেন। আপনি যদি একাই দেন তাহলে তো একাই গোটা গরু দিলেন, আর যদি ভাগে দেন তাহলে কি করবেন, এটা একটু ভালো করে শুনবেন, ভাগে দিলে ওটাকে 7 ভাগ করবেন, 7 ভাগ। তো জয়জন শরিক হবে গোটা গোটা ভাগ লাগবে, জয়জন শরিক হবে, 7-এর বেশি তো নেওয়া যাবে না, 7-এর কমে জয়জন শরিক থাকবেন। মনে করেন যে 3 জন শরিক আছেন, 3 জন শরিক থাকলে 7 ভাগকে 3 জনের মধ্যে ভাগ করলে 2টা করে ভাগ পড়ে এক একজনের, আর একটা ভাগ ওই 3 জনের মধ্যে ভাগ হয়ে যায়। তো 3 জনের মধ্যে একটা ভাগ ভাগ হলে ওটা কি হয়ে যায়, ভাগাভাগি হয়ে যায়, কাজে ওটা গোটা থাকে না, আর গোটা না থাকলে ওটা কি হবে না, ওটা কুরবানি হবে না। এই জন্য ওটাকে একজনের মধ্যে ফেলে দিবেন, তার মানে একজন 3 ভাগ নেবে আর 2 জন কি করবে, 2 ভাগ 2 ভাগ করে নিবে, যেভাবে ভাগ নেবে সে অনুযায়ী টাকাও পেমেন্ট করবে, এভাবে কোরবানি কিনবেন আর এভাবে কোরবানি দিবেন। এখন গোশত বিতরণ করবেন কিভাবে, সেটা সমাজে বিভিন্ন রকমের প্রথা চালু আছে, উত্তম হিসেবে বলা হয়েছে। কোরবানির গোশতগুলোকে আপনি 3 ভাগ করে 1 ভাগ নিজের কাছে রাখবেন,
এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিবেন আর এক ভাগ ফকির মিসকিনদের মাঝে বিতরণ করবেন এটা হলো উত্তর কিন্তু কেউ যদি কম বেশি করে কোনো অসুবিধা নেই কম বেশি করলে বেশি খরচ করলে বেশি সওয়াব পাবেন কম খরচ করলে কম সওয়াব পাবেন এটাই পার্থক্য কিন্তু আপনার কুরবানি নষ্ট হবে না আপনি যদি সমস্ত গোশত খেয়ে ফেলেন কুরবানির তাও কি খেতে পারেন কিন্তু কেন খাবেন এটা আপনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কি করছেন কুরবানি করছেন নিজেও খাবেন অন্যদেরকে দিয়ে খাবেন সবগুলো খাওয়ার চেষ্টা করবেন না আমি কথার কথা বললাম যে যদি কেউ সম্পূর্ণ খেয়ে নেয় তাও জায়েজ আছে সম্পূর্ণ যদি বিতরণ করে দেয় তাও কি আছে জায়েজ আছে কিছু যদি খাই কিছু বিতরণ করে তাও কি আছে জায়েজ জায়েজ আছে তো এইভাবে আপনারা কুরবানির কুরবানির পশুটা ভাগ করবেন আমাদের দেশে প্রায় মানুষ দুই ভাই মিলে কুরবানি করবে সমান সমান কি করে দিয়েছে টাকা দিয়ে আধা আধি ভাগ করে নিয়েছে এরকম করবেন না দুই ভাই যদি কিনেন তে এক ভাই তিন ভাগ নেবেন এক ভাই চার ভাগ নেবেন এভাবে এভাবে ভাগ করবেন মানে গোটা গোটা ভাগ যেন হ্যাঁ প্রত্যেকের ভাগে যেন থাকে কোনো ভাগকে ভাগ করবেন যেমন একটা ছাগল দুইজনে কোরবানি দেওয়া যায় না যায় কি তো অনুরূপভাবে একটা ভাগকে মনে করবেন একটা ভাগকে একটা ছাগলের সমান মনে করবেন একটা ছাগল যেমন দুইজনে দেওয়া যায় না এক ভাগ দুইজনের মধ্যে ভাগ করাও চলবে না কথাটা পরিষ্কার হয়েছে না হয়নি বুঝতে পেরেছেন না পারেননি গরু কেনার সময় গরুটাকে সাত ভাগের ইয়েতে কিনবেন সাত ভাগ অনুযায়ী টাকা দিবেন হ্যাঁ আর গোটা গোটা ভাগ সবাই নেবেন আপনি এক ভাগ নিলে এক ভাগের টাকা দেবেন কেউ দুই ভাগ নিলে দুই ভাগের টাকা দেবে কেউ তিন ভাগ নিলে তিন ভাগের টাকা দেবে এভাবে কি করবেন হ্যাঁ ভাগ করবেন আর যদি গোটায় একাই দেন তাহলে তো একাও দিতে পারেন এখন এই যে তাকবীরগুলো আমরা পাঠ করব এই জিলহজ মাসের তাকবীর আর রমজানের ঈদের তাকবীর এর মধ্যে কি আছে সময়ের মধ্যে পার্থক্য আছে জিলহজ মাসের তাকবীর প্রথম তারিখ থেকে চাঁদ ওঠার পর থেকে আপনি পড়তে পারবেন মানে এখন থেকে আপনি তাকবীরগুলো কি করবেন পড়তে শুরু করবেন যে কোনো সময় এর জন্য কোনো কি নাই হ্যাঁ সময় নির্ধারণ নাই একদম এরপরে ঈদের পর থেকে নিয়ে ঈদের পরে মানে এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এই তাকবীরগুলো চলবে ওই দিনগুলোতে এগারো বারো তেরো তারিখে শুধু নামাজের পর পরে পড়বেন তেরো তারিখের আসর পর্যন্ত তেরো তারিখে আসর পর্যন্ত খালি নামাজের পরে পরে তাকবীরগুলো পড়বেন আর ঈদের আগ পর্যন্ত এই দিনগুলোতে সবসময় পড়তে পারবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা এই জিলহজ মাসের এই দশ দিনকে যেন গুরুত্বের সাথে আমরা গ্রহণ করি এবং এর থেকে যেন উপকৃত হতে পারি এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কারো